মাস ধরে বুনেছিলাম মহিতদার জন্য, ফেলে চলে এলে। হাত থেকে ছুটে গেল হঠাৎ, বলছি তো সরি। আহ, কথাবার্তা বন্ধ হোক, খোঁজ গল্প করতে করতে বারুদ তৈরি করা যায় না। ইয়েস প্রফেসর। বিজয়দা এখনো এলেন না? বিজয়দা হঠাৎ এই শহরে কেন? তার নামে ওয়ারেন্ট আছে, পুলিশে প্রত্যেকে তার মুখ চেনে। আবার ঝামেলা আসছে, লিখে দিতে পারি ঝামেলার আর এক নাম, বিজয় ঘোষাল। তিনি বিজয় ঘোষাল, আমাদের নেতা। এই বয়সে 7 বছর জেল খেটেছেন, আবার পরোয়ানা জারি হয়েছে। বিজয়দা, আপনি সিগারেট ধরেছেন? গান্ধীজির আইন অমান্য আন্দোলনে আমাদের যেভাবে অংশগ্রহণ করার কথা ছিল, সে নির্দেশটা কখনো খুলে দেখেছো? মিছিল, বিলিতি বয়কট, লবণ তৈরি, এসবের একটি কাজও কি এলাকায় হয়েছে? তার চেয়ে অনেক ভালো কাজ হচ্ছে, বোমা তৈরি হচ্ছে। তার মানে গুপ্ত সংগঠনের মধ্যে তোমরা 4-5 জন মিলে চুপি চুপি দেশ উদ্ধার করবে। আজ দেশব্যাপী গণজাগরণ দেখে আমার মনে এক প্রশ্ন জেগেছে, কই আমরা তো কখনো এমন করি লক্ষ লক্ষ মানুষের মনে আগুন ধরাতে পারিনি? আমরা আমরা চিরকাল একা। আমি অহিংসায় বিশ্বাস করতে শুরু করেছি। পরশুদিন সকালে এ শহরের চৌরাস্তার মোড়ে মিছিল নিয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করব, এটা আমার সিদ্ধান্ত। আমাদের সংগঠন গুপ্ত সংগঠন, 3 দিন আগে আমরা ব্যাংক লুট করেছি, ওয়ার্নকে মেরেছি, এখন আমরা বাইরে বেরোবো কি করে? তাহলে একাই যাব? আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে না? ধরুক আমায়, নিয়ে যাক জেলে। রাজনীতির জগতে তোমরা আমার সন্তান, তাই বলছি এভাবে গুপ্ত হত্যা করে দেশকে স্বাধীন করা যাবে না ভাই। আমাকে শেল্টারে নিয়ে যাবে কে? বড় ক্লান্ত।